তারপরে বলছেন এটাই হচ্ছে যুদ্ধ হ্যাঁ এটাই হচ্ছে কি মুজাহিদ হ্যাঁ মুজাহিদের কাজ এটাই হচ্ছে নিজেকে আনুগুত্যের ওপরে বেঁধে রাখার উপায় নিজেকে আনুগুত্যের ওপরে বেঁধে রাখার উপায় হ্যাঁ অর্থাৎ যুদ্ধের ময়দানে হ্যাঁ যেমনটি মুজাহিদরা হ্যাঁ যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তৈরি থাকেন অনুরূপভাবে হ্যাঁ এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে আপনার সত্যের ওপরে বা দিনের ওপরে আনুগত্যের ওপরে টিকে থাকার একটা কি আলামত একটি বন্ধন বলতে পারি একটি উপায় এগুলো কি উপায় সুতরাং আমরা যারা মুসলমান দাবি করি তাদের উচিত হলো হ্যাঁ মসজিদে বেশি বেশি যাওয়া এবং পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করা সাত নম্বর হচ্ছে যে আলুস্ত শাহ সাপু মিন ক্যাফিন হ্যাঁ যে কুলি করা এবং আপনার নাকে পানি নেওয়া এক হাতে হ্যাঁ নাকে পানি নেওয়া এক হাতে এটা শোন না যে একবার পানি নিয়েই আপনি কুলি করলেন অথবা নাকে পানি কুলি করলেন অথবা নাকে পানি দিলেন মানে একবার পানি নি এইভাবে পানি নিয়ে আগে কুলি মানে মুখে দিলেন অথবা নাকে দিলেন এটাও শুন না হ্যাঁ তো এবার এ বিষয়ে হাদিস হচ্ছে যে আদ খালায়াদাহু সুমান আফারাদি আলা তালা আনু। তিনি তার হাতকে প্রবেশ করালেন ফাস্তা রাজাহু অতবার বের করলেন ফামাদ মাদা অস্তান শা মিনকা ফিন এবং তিনি কি করলেন গুলি করলেন এবং নাকে পানি দিলেন হ্যাঁ এক হাতে হ্যাঁ এক এক চুল চুল বলা হয় নাকি এক চুল বা যাই হোক মানে এক খাবল হ্যাঁ বা এই যে হাতে একবার পানি নেওয়া একবার পানি নিয়ে তিনি হ্যাঁ কুলি করলেন এবং ওই পানি দিয়েই কি করলেন নাকে পানি নিলেন এভাবে তিনি তিনবার পানি নিলেন এটাও শুননা এটাও কি শুননা হ্যাঁ যদিও ওলামায়গণ বলেছেন যে আলাদা আলাদা পানি নিতে পারেন অর্থাৎ কুলির জন্য তিনবার পানি নিতে পারেন নাকের জন্য তিনবার পানি নিতে পারেন ওলামায়ামগণ এটা জাহেজ বলেছেন হ্যাঁ কিন্তু এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো যে একবার যদি কেউ পানি নিয়ে হ্যাঁ কুলিও করেন নাকে পানি দেন এভাবে তিনবার যদি করেন এভাবে তিনবার যদি করেন এটাও শন্যা এটাও কি সন্না এই হাদিস যে উসমান বিন আফফাল যে হাদিসটি আবদুল জেহিদ রদি আলাহ তালানো তিনি বর্ণনা করছেন যখন দেখিয়েছিলেন উসমান বিন আফফান রদি আল্লাহ তালা আনু রসোলাম কিভাবে অজু করেছিলেন এই অজুর পদ্ধতি যখন দেখিয়েছিলেন তখন কিন্তু তিনি একবার পানি নিয়েই কি করেছিলেন মুখে দিয়েছিলেন পুলি করেছিলেন এবং ওই পানির অবশিষ্ট পানি নিয়ে নাকে দিয়েছিলেন দিয়ে নাককে পানি নেওয়ার পরে ঝাড় ঝেড়ে ফেলেছিলেন ফাফা আলাদা তিনি এইভাবে তিনবার পানি নিয়েছিলেন যে ইসরাম যে তিনি মানে ডানহাতে পানি নিয়ে পানি প্রবেশ করিয়েছিলেন ডানহাত দ্বারা কিন্তু বাম হাত দিয়ে তিনি কি করেছিলেন নাক ঝেড়ে ফেলেছিলেন হ্যাঁ তার জাদুর মাদ কিতাবে এটা বলেছেন হ্যাঁ বলেছেন আলহাদিসটা হচ্ছে ভোরের হাদিস আর পরের কথা কি হচ্ছে ইবনে কাইয়ুমের কথা হ্যাঁ ওয়লাম এজি উল ফাসল ওয়ালাম এজি আল ফাসল বেনাল মাদা আল্লিস্তান সাপ হুম যে আপনার কুলি করা এবং নাকে নাকে পানি দেওয়ার মধ্যে মানে আলাদা করেন নাই আলাদাভাবে পানি নেন নাই বরং একবার পানি নিয়েই তিনি কুলি করেছিলেন এবং নাকে পানি দিয়েছিলেন এবং তিনি ডান হাত দ্বারা পানি দিয়ে মানে প্রবেশ করেছিলেন নাকে এবং বাম হাত দ্বারা নাক ঝেড়ে ফেলেছিলেন আট নম্বর হচ্ছে আট নম্বর হচ্ছে যে মাথা মাসে করা মাথা মাসে করা এটা তো ফরজ মাথা মাসে করা কি ফরজ সন্ধ্যা হচ্ছে যে আপনার হ্যাঁ কপাল থেকে শুরু করে যেখান থেকে চুল দিয়েছে। এখান থেকে শুরু করে একদম চুলের মাথার শেষ পর্যন্ত পিছনের শেষ পর্যন্ত যেখানে চুল শেষ হয়েছে হ্যাঁ ঘাড়ের চুল যেখানে শেষ হয়েছে এখানে যাওয়া এবং ওইখান থেকে আবার ফিরে আসা যেখানে আপ যেখান থেকে আপনি শুরু করেছিলেন হ্যাঁ এই এইভাবে এইভাবে মাথা মাসে করাটা হচ্ছে কি সন্না এভাবে মাথা মাথা মাসে করাটা হচ্ছে সন্না হ্যাঁ

হ্যাঁ লি মাকানিল্লাজি ইবদা মিনহু এবং আবার ওই হাতটাকে ফিরিয়ে নিয়ে আসা যেখান থেকে সে শুরু করেছিল ওইখানে ফিরিয়ে নিয়ে আসা তাহলে কি বোঝা গেল হ্যাঁ যে মাথা মাসে করতে হলে পরিপূর্ণ মাথা মাসে করতে হবে হ্যাঁ এবং এই কপাল থেকে শুরু করা করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এটা হচ্ছে সুন্নাহ এটা হচ্ছে কি সুন্নাহ হ্যাঁ এবং এই হাদিস দ্বারা এটা বোঝা গেল যে আমাদের দেশে যে ঘাড় মাসা করা হয় এখানে কিন্তু সেটা উল্লেখ নেই এরপরে তিনি তার যখন এই মাথা মাসে করা শেষ হলো তখন তিনি কি করেছিলেন কান মাসা করেছিলেন কান মাসা করেছিলেন কানটা এই দেখেন শাহাদাতি আঙ্গুল হ্যাঁ শাহাদাতি আঙ্গুল এই যে এখানে হ্যাঁ দেন অতপর এই যে প্রতিটি যে ভাজে ভাজে আপনি এই আঙ্গুলটাকে নিয়ে আসেন এবং এই বুড়ো আঙ্গুল যেটা বলেন আপনারা হ্যাঁ এইটাকে আপনি এই কানের এই লতির শুরু থেকে দেন যে শেষ পর্যন্ত নিয়ে শেষ করেন দেখছেন দেখেন এইভাবে অজু করার সিস্টেম মাস কান মাসে করার সিস্টেম এরপরে ঘাড় মাসে করার কোনো বিধান নেই হাদিসের ভাষা অনুযায়ী ঘাড় মাসে করা মানে কোনো সহি দলিল দ্বারা সাব্যস্ত নয় সুতরাং এটা বেদাত হ্যাঁ যে সোয়াবের আশায় কোনো কাজ যদি করা হয় যেই কাজটি শরীয়তে বা রসালামের মানে মধ্যে পড়ে না রস্লামের আমলের মধ্যে পড়ে না সেটি বেদাতে পরিণত হবে এবং বেদাতের পরিণতি কোথায় নিয়ে যাবে হ্যাঁ নামে নিয়ে যাবে পদভ্রষ্টতা এবং পদভ্রষ্টতা পরিণতি হচ্ছে কি জাহান্নাম নয় নম্বর হচ্ছে যে আত্মা গসলিল আহ হ্যাঁ যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বা অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে হ্যাঁ তিন তিনবার ধৌত করাটা কি সন্না হ্যাঁ তিন 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 তিনবার ধৌত করা সন্না অর্থাৎ একবার ধৌত করাটা ওয়াজিব একবার পানি নিয়ে ধৌত করাটা কি ওয়াজিব যদি একবার না ধার অজু হবে না অজু হবে না কিন্তু দুইবার এবং তিনবার ধৌত করাটা কি সন্না দুইবার এবং তিনবার ধৌত করাটা হচ্ছে কি সন্না আল হ্যাঁ গসলাতু আল উল্লাহ ওয়াজিবা হ্যাঁ জি প্রথম ধৌত করাটা হচ্ছে কি ওয়াজিব ওয়ামা الثانيه والثالثه هي سنه এবং দ্বিতীয় তৃতীয়বার ওযু করা ইয়া মানে ধৌত করাটা হচ্ছে সুন্নাহ ওয়া লা ইউযাদু আলা ফালাহ এবং তিনবারের অধিক যোন ধৌত না করা হয় তিনবারের অধিক যোন ধৌত না করা হয় এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এ বিষয়ে না করেছেন যেমন হাদিস হচ্ছে فمن زاد على هذا فقد اساء وتعدى وظلم রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই তিনবারের চেয়ে বেশি করবে ফকত আসা আ সে যেন খারাপই করলো আড্ডা সে যেন বাড়াবাড়ি করলো সীমা লঙ্ঘন করলো ও জলামা এবং সে যেন জুলুম করলো তিনটা শব্দ ব্যবহার করেছেন আসা আ মানে সে খারাপ করলো দুই নম্বর হচ্ছে সে সীমা লঙ্ঘন করল তিন নম্বর হচ্ছে সে জুলুম করল হ্যাঁ অত্যাচার করলো জুলুম করলো বাড়াবাড়ি করলো হ্যাঁ সুতরাং এই হাদিসের দিকে লক্ষ্য করে আমাদের উচিত হলো যে তিনবার করে ধৌত করা তিনবার ওপর যেন ধৌত না করা হয় একবার ধৌত করাটা ওয়াজিব এবং দুইবার করল যথেষ্ট হয়ে যাবে তিনবার করতে করতে পারেন মানে সর্বোচ্চ তিনবার সর্বোচ্চ কি তিনবার

হ্যাঁ যে রস উসলাম অযুর অঙ্গপ্রত্যঙ্গগুলো তিনবার তিনবার করে ধৌত করেছেন শুধুমাত্র হ্যাঁ মাথা মাসে করার ক্ষেত্রে আপনি একবার পানে নিয়ে মাথা মাসে করে ফেলবেন হ্যাঁ একবার অনেক অজুকারী আছেন হ্যাঁ মুসলমান ভাইরা আছেন যারা অজু করার সময় মাথা মাসে তিনবার তিনবার করে করেন না বরং মাথা মাসে করবেন একবার একবার পানি নিয়ে মাথা মাসে করবেন একবার পানি নিয়ে মাথা মাথা মাসে করবেন হ্যাঁ তিনবার পানি নেওয়া দরকার পড়ে না অনুরভাবে চাইলে আপনি মাথা মাসে করার সময় একবার পানি নিয়েই মাথা এবং কান দুটাই মাসা করতে পারেন আবার চাইলে হ্যাঁ মাথা জন্য একবার পানি নিতে পারেন কানের জন্য আবার পানি নিতে পারেন দশ নম্বর সুন্নত হচ্ছে

أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء راه مسلم دوشة چوترس نمبر حديث جي حديث تي رسول الله صلى الله عليه وسلم بولي

হ্যাঁ জান্নাতের আটটি দরজাকে খুলে দিন যেটি দিয়ে সে চাবে হ্যাঁ প্রবেশ করবে যেটি দিয়ে সে যে প্রবেশ করতে চাইবে সেটি দিয়ে সে প্রবেশ করতে পারবে সুফান লহি অবিহাম দিহি সুফান তাহলে মুসলিমের হাদিস রসুল্লাহ সল্লাহ আইসালাম বলেছেন যে ব্যক্তি অজু করলো ভালো করে অজু করল অতপর এই দুয়াটি পড়লো আইশাদুল্লাহ আই লাই ও অ শরুন্য মোহাম্মদের আব্দুলু অসহল অন্য অন্যরাও রয়েছে আরেকটু বাড়তি রয়েছে আল্লাহ আহম্ম জাইল নি মিনাতো ও জাইল মিনাল মুতফা হিরিন রয়েছে যে ব্যক্তি এই দুয়ারটুকু পড়বে অজু শেষ করার পরেই পাক তার জন্যে জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন যেটি নিয়ে সে চাবে সেটি নিয়ে সে প্রবেশ করবে হ্যাঁ মুসলিমের হাদিস ওই হাদিস সুতরাং সম্মানিত তিনি ভাইরা আমরা হ্যাঁ করার সমস্ত বিষয়গুলো জানলাম রু করার সন্ন্যত বিষয়গুলো জানলাম হ্যাঁ সেগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এবং এই অজু হচ্ছে নমাজের জন্য শর্ত এবং অজু করতে হবে ভালো করে অজু করতে হবে এবং ভালো করে অজু করার আপনার মানে ফজিলত আমরা শুনলাম রসল সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আমাদের গুণাকে যারা আমরা ভালো করে অজু করব এবং আমাদের দরজা পাক বৃদ্ধি করে দেবেন মর্যাদা বৃদ্ধি করে দিবেন হ্যাঁ মর্যাদা বৃদ্ধি করে দিবেন হ্যাঁ যারা আমরা ভালো করে অজু করবো বা অজু করতে পারবো আল্লাহ এভাবে রসুল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন হ্যাঁ সুতরাং আমরা যেন ভালো করে অজু করার চেষ্টা করি হ্যাঁ ভালো করে অজু করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন আমিন এখন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা প্রশ্ন করতে পারেন শামসুদ্দিন জজা হমুল্লা অনেকেই মশাল আমাদের সাথে অ্যাড হয়েছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি শখরআল্লাহম ও জজা হল্লাহ খৈরাল জেজা কারোর কোনো প্রশ্ন থাকলে এ সম্পর্কে যেই বিষয়ে আলোচনা করলাম যদি এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন হ্যাঁ তাহলে উত্তর দিতেও সহজ হবে এবং আপনারা সরাসরি যখন কোনো একটা প্রশ্নের উত্তরে দলিল পেয়ে যাবেন তখন ওটা আমল করতেও আপনাদের জন্য সহজ হবে যে আপনারা অ্যাড হয়েছেন কিন্তু কেউ প্রশ্ন করেন নাই হ্যাঁ তাহলে বোঝা গেল প্রশ্ন নেই আমরা শেষ করতে পারি তার আগে আবারও বলছি কারো যদি কোনো জটিল বা জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন বিশেষ করে অজুর প্রসঙ্গে প্রশ্ন হলে আরও বেশি ভালো যেহেতু ওজুর ওপরেই আজকের আলোচনা রাখলাম ওজুর ওপরে যদি কারোর প্রশ্ন থাকে তাহলে করতে পারেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি যেহেতু এ পর্যন্ত কোনো প্রশ্ন আসলো না সেহেতু শেষ করছি অবিল্লাহ তৌফিক আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহী ও আচ্ছা আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ জিয়া হক প্রশ্ন করেছেন হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি বিড়ি সিগারেট খাওয়া হারাম বিড়ি সিগারেট খাওয়া কি হারাম আল্লাহ সোফান আল্লাহ অনেক রাজাতে বলেছেন আপনারা শুনেছেন বহু আলেম থেকে আল্লাফা বলেছেন তোমরা মানে পবিত্রময় খাবার খাও এবং হালাল খাবার খাও পবিত্রময় এবং হালাল খাবার খাও তো হালাল খাবার মধ্যে বিড়ি সিগারেট পড়ে না দুই নম্বর হচ্ছে পবিত্রময় খাবার যে খাবার খেলে আপনার শরীরে উপকার আসে হ্যাঁ ক্ষতি করবে না কিন্তু বিড়ি সিগারেট আপনার শরীরকে ধ্বংস করে দিবে আপনার শরীরকে ধ্বংস করে দিবি সুতরাং হ্যাঁ বিড়ি সিগারেট খাওয়া কি হারাম বিডি সিগারেট খাওয়া হারাম এটা সন্দেহ নেই হ্যাঁ এটা সন্দেহ নেই আল্লাহ খানো অনেক সময় মানে অনেকে প্রশ্ন করেন যে মানে সরাসরি কোনো কি দলিল আছে সব কিছুর দলিল সরাসরি মানে পেতে হবে এটা না কিন্তু ওই প্রসঙ্গে দলিল আছে কিনা হ্যাঁ যদি আপনি এই আয়াতটি দেখেন যে আল্লাপাক বলেছেন তোমরা হালাল হ্যাঁ কুলু হালালান লঙ্কা তোমরা হালাল খাবার খাও এবং পবিত্রময় খাবার খাও ইউ না স্কুল হালা বা হে মানব তোমরা হ্যাঁ জমিন থেকে হালাল খাবার খাও এবং তৈয়ে বা পবিত্রময় খাবার খাও পবিত্রময় খাবার খাও তো ওলা তাত্ত্ববিক অসুত অতি এবং শয়তানের প্রধান অনুসরণ করো না ইন্নাহু এখন আদব্য মুভি নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু ইন্না মায়ে এমন রকম বিশ্ব ইউয়াল শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় খারাপ কাজ করার জন্য অশ্লীল কাজ করার জন্যে ওয়াং আলাল্লাহি মালাম তা আলে হ্যাঁ আল্লাহ সম্বন্ধে এমন কথা বলা যা তোমরা জানো না তো আল্লাহ হেনা যে সমস্ত খাবার খেলে আপনার শরীরে উপকার হবে ক্ষতি হবে না ওই খাবারগুলো আল্লাপ খেতে বলেছেন তো নিঃসন্দেহে বিড়ি সিগারেট এগুলো আপনার শরীরকে জ্বলিয়ে দেয় হ্যাঁ এটিগুলো আগুন এগুলো কি জ্বলন্ত আগুন এগুলো আপনার শরীরকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় এবং যক্ষা রোগ তৈরি হয় এগুলো থেকে হ্যাঁ এগুলো থেকে যক্ষা রোগ তৈরি হয় আরো বিভিন্ন রোগ তৈরি হয় এমনকি হায়াতও কমে যায় অনেক সময় হায়াত কমে যায় কারণ এই বিড়ি সিগারেট খেতে খেতে অনেক সময় হায়াতও কমে যায় হ্যাঁ কারণ এগুলো ভালো কাজের মধ্যে পড়ে না অতএব এগুলো বিষয়ে কেউ টলমাটল বা টাল টালবাহানা কার্য করাটা উচিত না সরাসরি এগুলো বর্জন করা উচিত জি আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুরা বাকার সুরাবাকার একশত আটষট্টি আটষট্টি নম্বর আর আটষট্টি ঊনসত্তর আপনারা এগুলো পড়বেন পড়লে বুঝতে পারবেন আল্লাহ সুবান তারা পরে আবারও বলছেন হ্যাঁ যে তোমরা আনুগত্য করো ওই বিষয়ের ওপরে যা তোমাদের উপরে আল্লাহ নাজির করেছেন সুহান আল্লাহ সুতরাং এই বিডিশ সিগারেটের বিষয়ে আপনি মানে হালাল করতে চান বা মাখরুহ করতে চান যদি চান সেক্ষেত্রে কোনো দলিল নেই দলিল নেই হ্যাঁ দলিল নেই আল্লাপাকি বিষয়ে কোনো কিছু নাজিল করেন নেই

বান্ধা হও তাহলে অবশ্যই তোমাদের উপরে আহ ফরজ হলো যে তোমরা হালাল খাবার খাবে পবিত্রময় খাবার খাবে আচ্ছা আর প্রশ্ন মনে করেছে হ্যাঁ আরেকটা প্রশ্ন পীর ধরা কি জায়েজ কি দয়া আচ্ছা এটা জানেন এটা বহুবার প্রশ্ন বড় বড় ওলামায় রাঙ্গন শেখ মতিউর রহমান শেখ ওলামায় ক্রামগন স্পষ্ট করে দিয়েছেন প্রশ্নই আসে না পীর কেন ধরবেন আপনি হ্যাঁ বরং যারা আলে মলামা তাদেরকে তাদের আপনি আলমের জন্য স্মরণাপন্ন হবেন তাদের কোনো মাস আলা মাস ক্ষেত্রে স্মরণাপন্ন হবেন আল্লাহ ও তালা বলছেন ফাঁস আলু আহিল দেখি ইনক আলেম যে বিষয়ে তোমরা জানো না সেই বিষয়ে তোমরা আহ আলেমদের কাছে স্মরণাপন্ন হও জিজ্ঞেস করো এটা আল্লাহ নির্দেশ কিন্তু আমাদের দেশে যে প্রচলিত পীর ধরা যে বায়াত গ্রহণ করা হ্যাঁ আপনার বা পীর যদি অন্যায় কিছু বলেন কোরআন হাদিসের বিরোধীও বা বিপরীত কোনো কিছু নির্দেশ দেন সেক্ষেত্রেও পালন করা এগুলো সম্পূর্ণ হচ্ছে মনে রাখবেন শাহওয়াতের অনুসরণ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে শয়তানের পথ এগুলো কি শয়তানের পথ হ্যাঁ অতীত কোরআন হাদিস মানবেন এবং ওলামাদেরকে সম্মান করবেন ওলামাদেরকে যেহেতু ওলামা এখন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানই সুতরাং তাদেরকে সম্মান করবেন সম্মান সূচক বাক্য ব্যবহার করবেন সবসময়

হলুদ পোশাক পরা জায়েজ কি না হ্যাঁ এইগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে সুতরাং পুরুষদের জন্য খাস করে লাল এবং হলুদ পোশাক পরা যেহেতু নিষেধাজ্ঞা এসেছে সেগুলো না পরাই ভালো আরেকটা বিষয় স্মরণ করে দিতে চাই যে এই পোশাকগুলো লাল এবং হলুদ পোশাকগুলো দেখা গিয়েছে যে যারা বাতিল হ্যাঁ বা গোপনে বিশ্বাসী এমন সব দল বা জামাতের আপনার লেবাস হিসাবে প্রসিদ্ধতা লাভ করেছে সেক্ষেত্রেও আপনি যে বেদাতি দ্বারা বেদাতি মাধ্যমে যে সমস্ত কার্যাবলী প্রসিদ্ধ লাভ করে সেগুলো থেকে বিরত থাকাটাও মুসলমানদের উচিত আল্লাহ আপনাকে মঙ্গলদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি